ফার্স্ট এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ট্যাপলুনটা, এই ট্যাপলুনটা একটা সহজ একটা ড্রয়িং। তো এখন এই যে দেখেন, এখানে কিন্তু একটা ঢিল আছে, হোল আছে, আর ভিতরেও একটা ছোট হোল আছে দুইটা। ওইটা একটা কাউন্টারের মতন হোল, ভিতরের হোল। তো আমি এখন এই যে দেখেন, এটা একটা ট্যাপলুন প্লাস্টিকের। তো এটা আমরা এখন 2016 পাওয়ার শেপে দেখবো কিভাবে এটা ড্রয়িংটা বানানো হয়। আর সম্পূর্ণ বাংলাতে এই সর্বপ্রথম, পুরো ইউটিউবে আপনারা যদি সার্চ দেন, 12 মাস সার্চ দিলেও কিন্তু আপনারা এই পাওয়ার শেপের টিউটোরিয়াল ভিডিও আপনারা বাংলাতে পাবেন না। এই প্রথমেই আমি বাংলাতে টিউটোরিয়াল পাওয়ার শেপের আমি আপলোড দিতে আসি। তো আপনারা যদি বাংলাতে শিখতে চান ড্রয়িংয়ের কাজ, পাওয়ার শেপের কাজ, পাওয়ার মিলের কাজ, তাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে দেখেন, আমরা এখন এটার সাইজ নিব। এই যে আমার কাছে একটা ক্যালিবার আছে, ডিজিটাল ক্যালিবার দেখেন। তো আমরা এখন এটার সাইজ নিব। তো প্রথমে আমরা এখন দেখি এটা সাইজ কত আছে। এটা 40 আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যালিবারে, এখানে কিন্তু 40 আছে। এটার উইথ আছে 40, আর লম্বাতে আছে সম্ভবত 130। এই যে এখন দেখেন, এটা লম্বাতে আছে 129.86, তার মানে 130-ই ধরা যায়, কারণ এখানে আপনার 1.5 পয়েন্ট কম আছে 130 থেকে। তো আসুন আমরা প্রথমে এরকম একটা মুরব্বা বানিয়ে নিব। মুরব্বা বলতে এরকম চারিওয়ালা, এটারে মুরব্বা বলে, বাংলাদেশে কি বলে জানি না, কিন্তু আমি এখন সৌদি আরবে আসি, তো এখানে সবাই এগুলোরে মুরব্বা বলে, এরকম ইসের একটা সলিড আর কি। তো এরকম এই ইসের 40 বাই 130-এর একটা আমরা সলিড বানাবো। তো আসুন আমরা এখন সরাসরি স্ক্রিনে যাই। আপনারা তো এখানে এটা দেখলেন, এই সাইজ দেখলেন, তারপর আমি এই হোলের সাইজটা আমরা দেখাই দিতে আসি। তো এখানে 14 মিলি, এই যে দেখেন, এখানে 14 মিলির একটা হোল আছে, আর এই যে ভিতরে যে ছোট হোলটা আছে এটা 8 মিলির। এই যে দেখেন, 8.25 দেখাইতে আছে 8 মিলি। 8 মিলি দিলে, কারণ এটা ডিল করার সময় বা কাটার চলার সময় 2 পয়েন্ট খুলে গেছে, তো 8 মিলির একটা এখানে দেব। আর এখানে আমরা দেব 14 মিলি, 14 মিলির একটাই দেব। আর এই বড় হোলটা যে পর্যন্ত গেছে নিচে যায় যে ছোট হয়ে গেছে, কাউন্টার লাগছে যেখানে, এই যে ভিতরে দেখেন আমি ক্যালিবারটা খারাপ করে ধরছি, তো এটা 9 মিলি ডিপ হয়েছে, ওই এটা 9 মিলি আছে হয়েছে। তো আমরা এখন বাকিটা আসুন আমরা স্ক্রিনে দেখি যে এটা কিভাবে কম্পিউটার থেকে আমরা করব। দেখেন আমরা এখন পাওয়ারশেপ 2016 এটা আমরা ওপেন করছি। তো আমার কাছে আর একটি সফটওয়্যার আছে, পাওয়ারশেপ 2020। তো আমরা এখান থেকে আজকে শিখবো 2016 থেকে। তো এরপরে আমি আপনাদের 2020-এর থেকেও দেখাবো যে কিভাবে 2020 থেকে বানানো হয়, কারণ 2020-এর সফটওয়্যার হচ্ছে আপডেট সফটওয়্যার, সেটা এটা থেকে অনেক পার্থক্য আছে, অনেক ফারাক আছে। তো আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। তো এখন আমরা 2016 থেকে দেখি সফটওয়্যারটি, তারপরে আমরা 2020 থেকে শিখবো কিভাবে 2020 থেকে করা যায়। তো আসুন আমরা এখন সরাসরি স্ক্রিন থেকে আমরা শুরু করি। তো প্রথমে আমরা এই যে এখানে দেখেন, এটা কিন্তু 16-16 আপনার ইগুলো উইন্ডোজ গুলো এরকম থাকে, সফটওয়্যার ওপেন করলে হোম পেজটা এরকম আসে, যে স্ক্রিন উপরে আপনার কিছু মেনু দেখতে আছে, মেনু বার, সেইগুলো মেনু বার, এখানে এদিকে টুলবার গুলো খারাপ করে রাখাইছে, আর ডাইনে এগুলো ভিউ বার, এখানে নিচে আপনার এই কমান্ড বার টার এগুলা। তো আমরা এখন এখান থেকে যেখান থেকে আমরা কি এটা লাইনে যাব, যে লাইন থেকে আমরা এখানে সিঙ্গেল লাইন এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে 0 0 থেকে আমরা ইন্টার দিব। ইন্টার দিলে আমাদের যে এই যে পেজটা আছে, পেজের একবারে মাঝখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, যে দেখেন ওখান থেকে কিন্তু এখন দুইটা সপ্তাহ আছে না, এটা একবারে 0 থেকে এখন এটা কিন্তু 2টা আছে। আপনি যেদিকে একটা লাইন নেন সেদিকে লাইন নিতে পারেন। তো আমরা এখানে 0 তে রাইটা আমরা একটা লাইন নিলাম, ঠিক আছে। এরপরে আমরা এটাতে রাইট ক্লিক করে ভিউ দিলাম। ভিউ দেওয়া মানে আপনি অথবা কিবোর্ড থেকে আপনি উপরে কর্নারে বাম সাইডে যে ESC বাটন আছে সেটা থেকে আপনি এটা ক্যান্সেল করতে পারেন, আনসিলেক্ট করতে পারেন। তো আমরা এটাতে ডাবল ক্লিক করে আমরা এটা
সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমি লেন্থ দেব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লেন্থ আমরা দেব কত, এই যে আমরা আগে দেখছিলাম কিন্তু লেন্থ আছে 130, তো আমরা 130 দিলাম। লেন্থ 130 দেওয়ার পরে দেখেন আমি যে লাইনটা নিছি সেই লাইনটা কিন্তু 130 হয়ে গেছে। আর এটা আপনি যদি রিল সেভ করবেন আপনি মুভ করতে পারবেন, নাড়াতে চাড়াতে পারবেন, শিফট ধরে আপনার মাউসের চাকা যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনি যদি মন চায় সেদিকে আপনি এটা ঘুরাইতে পারবেন। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় একবারে এই সেম আরেকটা লাইন আমরা নিব, কারণ এটার উইথ হলো যা 40, তো 40 মিলি, এখানে কিন্তু সবই মিলি থেকে হয় মিলি, আমরা 40 মিলি দূরে আর একটা সেম একটা নিব। এই যে এখান থেকে আমরা এই যে অফসেটে ক্লিক করবো, তো অফসেট থেকে এই যে এখানে ডিস্টেন্স দেখতে আসেন এখানে আমরা 40 দিয়ে দিলাম, 40 দেওয়ার পরে এন্টার ক্লিক করে নিলে দেখেন এখানে আরেকটা লাইন কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এটারে আনসিলেক্ট করার জন্য ডিলিট দিলাম, রাইট ক্লিক করে আবার এখানে লাইনে আসলাম, লাইন থেকে সিঙ্গেল লাইন নিয়ে এই যে এটার সাথে এটা আমরা লাগাই দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে, এই যে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম, আনসিলেক্ট করলাম। এরপরে আমরা একটা লাইন সিলেক্ট করলাম, একটা লাইন সিলেক্ট করার পর এই যে কার্ভ কম্পোজিট কার্ভ আছে এখান থেকে কার্ভ সিলেক্ট করলাম, যে দেখেন ক্লিক কম্পোজিট কার্ভ এটা আছে, এটা সিলেক্ট করার পরে আমরা এখানে পুরাটারে সিলেক্ট করে যেটারে আমরা সেট করে দিতে আছি, ঠিক আছে, অ্যাডজাস্ট অ্যাডজাস্ট দেওয়ার পরে এই যে এখন সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট অবস্থা থাকা অবস্থায় এই যে এখান থেকে আমরা সলিডে দেব, সলিড থেকে এটারে এক্সক্লুড করবো, দেখেন এটা কিন্তু এক্সক্লুড হয়ে গেছে, এখন কিন্তু একটা ঠিক লিডিং শেপ আমাদের হয়ে গেছে, এই যে দেখেন আমাদের লিডিংটা এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এটা রান সিলেক্ট করার পর এটার উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এটার আপনার থিকনেস দিব, এখন এটা থিকনেস আছে 12 মিলি, তো আমরা এই যে আমার হাতে যে ট্যাপলটা দেখছিলাম সেটার 12 মিলি থিকনেস আছে, 12 মিলি লেন্থ দিয়ে এরপরে ওকে, এই যে দেখেন এখন কিন্তু দেখতে এমন হয়ে গেছে, এখন দেখেন আমার হাতে যে পিসটা ছিল সেরকম হয়েছে না। তো এই যে বিহাস এখন দেখেন এটা কিন্তু হোল্ডার স্যাম্পলটি এটা আমাদের ছোট্ট দুইটা কাজ বাকি আছে, এই যে হোল দুইটা, এই হোল দুইটা আমাদের করতে হবে। তো এই হোল দুইটা সাইজ আমরা এখন কিভাবে নিব এখন সেটা দেখে নেব। তো বিয়ার্স আমরা এই যে এখন আমাদের যে মডেল আছে মডেলের ভিতরে আমরা আর একটা সিঙ্গেল লাইন নিব, এখান থেকে ওখানে, ঠিক আছে, আমরা এখান থেকে এখানে একটা সিঙ্গেল লাইন নিচ্ছি, এটা সিলেক্ট থাকার অবস্থায় এই যে শো জেনারেল এডিট পয়েন্ট এখানে আমরা ক্লিক করার পরে অফসেটে ক্লিক করছি, অফসেটে ক্লিক করার পর আমাদের এই যে দেখাইছিলাম কিন্তু আপনার এই যে 26-এ কিন্তু আমাদের এই হলের সেন্টারটা, ঠিক আছে, আমরা এখান থেকে 26 দেব, দেওয়ার পরে ইন্টার দিব, 26 মাঝে আছে কিন্তু 20 মিলি একবারে সেন্টার, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে এখান থেকে এই যে ওয়াই সাইড থেকে এক্সের সাইড থেকে এক্সের সাইড থেকে এখানে এটা কোন জায়গায় সেন্টারে গিয়া বসে। তো এই যে এখন দেখেন এটা সাইজ 19 মিলি আছে, ঠিক আছে, এই যে ক্যালিবার 19 মিলি দেখাইতে আছে, তো 19 মিলি থাকলে আর এটার আপনার 14 মিলি আছে, তো 19 আর আপনার এটা যে ডায়া আছে হোলের সেটা আছে 14 মিলি, তো সেটার 7 মিলি আমরা নেব। তো 19 আর 7 কত হয়, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, তো 26 হলো আমাদের এই সেন্টার এখান থেকে এখানে। তো সেম এই সেটও এরকম আমরা এখান থেকে আপনার 26 মিলি আমরা সেন্টার রাখবো এই হোলের জন্য। এখানে যে দেখেন 18 মিলি আছে, একবারে 18 থেকে আমরা এই যে হোল আছে হোলের আমরা অর্ধেক প্লাস করব, কিন্তু এখন একটা লাইন চলে আসছে, তো সেম আমরা এখানে আর একটা লাইন দিব, ঠিক আছে, আমরা এটা নিতে আসি কিন্তু আমাদের এই হোলের সেন্টারটা করার জন্য। তো এখন আমরা লাইন থেকে সিঙ্গেল লাইন নিব, নেওয়ার পরে এই যে এখান থেকে এখানে একটা লাইন নিব, নেওয়ার পরে লাইনটা সিলেক্ট অবস্থায় আমরা এখানে আরেকটা, এটা কিন্তু যে এখন বাইরে দিকে চলে আসে, তো এখানে ক্লিক করলে কিন্তু ভিতরের দিকে চলে আসবে। এখন আমরা এখানে আবার 26 দিয়ে
চিন্তা করবে যে দেখেন 26 কিন্তু এখন আর একটা লাইন চলে আসে, আমরা এখন এই লাইনগুলো আমাদের দরকার নেই, আমরা এই লাইনগুলো ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। ওই লাইনটা আমি ডিলিট করে দিচ্ছি, এরপরে এখন এখানে যে একটা লাইন নিয়েছিলাম আর একটা সিঙ্গেল লাইন সেটাও আমি ডিলিট করে দিলাম। তো দেওয়ার পরে আপনি এখন সেন্টারে আপনি এখানে যে আর আর থেকে আপনি এখানে কিন্তু সেন্টার পয়েন্ট পেয়ে যাবেন, এই মিড পয়েন্ট দেখাইতেছে, ঠিক আছে। তো আপনি এখানে মিড পয়েন্টে এটা রাইখা কিন্তু আপনি এই হোলটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এটা কিন্তু আরো অন্যভাবে করতে পারেন, যেমন এখানে লাইন যেরকম নিয়েছি এরকম লাইন নিয়ে আপনি কিন্তু সেটা আরেকটা সেন্টার কনফার্ম আপনি হওয়ার জন্য ওভারশিওর হওয়ার জন্য করতে পারেন। তো চলুন আমরা সেইভাবে দেখি যে এটা কিভাবে করা যায়। তো আমরা এই সিলেক্টারে দিলে কেড়ে দিলাম, আমরা যেহেতু আমাদের এই দিকে 40 আছে, আমরা এখানে 20 লেখা এন্টার করলাম। এই যে দেখেন একবারে সেন্টারে কিন্তু চলে আসছে, আমি আপনাদের আগেও দেখেছিলাম মিড পয়েন্ট। তো এখন আমাদের এই এখান থেকে 26 সেন্টার হইলো, এখান থেকে 26 সেন্টার, আর এই সাইড থেকে আর এই সাইড আপনার এই যে মাঝ বরাবর 20 কিন্তু এখন একটা সেন্টার হইলো। তো এখন আমরা এখানে আর্ক সিলেক্ট করে যাই, উপরে আর্ক সিলেক্ট করা পরে যে এখানে আমরা রাইখা যে দেখেন একবারে এখানে রাখার পরে এখানে আমরা এখন গিয়ে দিলাম এটা, এখন কিন্তু আপনার 20 মিলি দায়ের একটা হোল হয়েছে, কিন্তু আমাদের 20 মিলি দরকার নাই, আমাদের দরকার হলো 14 মিলি। প্রথম যে হোলটা আছে বড় হোল এটা 14 মিলি দরকার। তো এটা আমরা রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা রেডিয়াস, এখান থেকে আমরা দিব ডায়ামিটার, ডায়ামিটার আমাদের কত দরকার 14। তো 14 দেওয়ার পরে এখন ওকে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। তো এই সিলেট থাকা অবস্থায় কিন্তু আমরা এটা এখন কেটে নিতে পারি, অথবা আপনি আর এখানে একটা বসে দুইটা একসাথে যদি কাটতে পারেন সেটাও করতে পারেন। আসুন আমরা ওখানে আর একটা বসাই, তো আমরা এখানে আর একটা বসাইলাম, বসানোর পর এখান থেকে আমরা এটা আবার সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটার ডায়ামিটার করবো, আর এখানে আমরা দিব 14। 14 দেওয়ার পরে ওকে, ঠিক আছে। এখন ওইটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল রইলে আমরা এটারও সিলেক্ট করে দিব, দুইটা কিন্তু এখন একসাথে সিলেক্ট হবে। তো এখান থেকে আমরা এই যে ফিচারে যাবো, ফিচার থেকে এই যে কাটে যাবো, ফিচার কাট সলিড কাট, এই যে এখন এখান থেকে আমরা ডিপ দিব, ডিপ 6 মিলি, আমাদের এটা 9 মিলি ডিপ আছে, আমাদের যে হোলটা প্রথম কাউন্টার সেটা 9 মিলি ডিপ আছে। ডিপ থাকার পরে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো, অ্যাপ্লাই ক্লিক করার পরে এটা ক্যান্সেল করে দিতে আছে। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এখন আপনার একটা 14 মিলি একটা কিন্তু হয়ে গেছে, দুইটা হোল হয়ে গেছে। আমরা যদি এখন টান জেনে দুইটা উঠাই দিবেন বা পরে উঠাইতে চান সেটা উঠাইতে পারে, কোনো সমস্যা নাই। বা এখানে আমরা চাইতেছি যে আমাদের ভিতরে কিন্তু আর একটা হোল আসলো 8 মিলি, তো আমরা সেটা 8 মিলির ওই হোলটাও আমরা এখন এখানে দিয়ে, ঠিক আছে। আমি যদি সেটা দিকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর বাইরে আন সিলেক্ট করলাম, আন সিলেক্ট করার পরে এখানে এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই আগের মতনই এখানে ডায়ামিটার দেবো, ডায়ামিটার দেওয়ার পর এখানে 8 মিলি, 8 মিলি দেওয়ার পর এই ওকে, ওকে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি আবার এই ফিচারে যান, ফিচার থেকে এই যে সলিড কাট, সলিড কাট থেকে আমরা এটারে 12 মিলি তুলে দিই একেবারে, ঠিক আছে। 12 মিলি তুলে দেওয়ার পর একবারে এটা কিন্তু এখন আমাদের শুরু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা শুরু হয়ে গেছে, এটা আপনাকে আরো ভালোভাবে আমি দেখাবো যখন আমি ঘুরাবো। তো আবার এখানে এটার আমরা কিন্তু পুরা শুরু করবো, তো এখানে আমরা এটার ডায়ামিটার সিলেক্ট করে 8 সিলেক্ট করতে আসি, 8 সিলেক্ট করার পরে 8 মিলি দিলাম, আমাদের ওইটার ভিতরে যে সাথে একটা হোল আছে সেই হোলে ডায়টা, এরপরে ওকে দেওয়ার পরে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কাট সলিড কাট থেকে এখান থেকে আমরা দিয়ে দেবো ডেপথ অফ কাট 12 মিলি, ঠিক আছে। আমাদের ফিটনেসটা যেহেতু পিসের 12 মিলি, তো আমরা এখানে 12 মিলি দিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লাই দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এখন হয়ে গেছে। এরপরে আমরা এখন এই লাইনগুলো ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি, কারণ এই লাইনগুলো আমাদের ডিলিট অবশ্যই করতে হবে, কারণ না করলে এখান থেকে টুল পয়েন্ট সিলেক্ট করে দিলে
দেখুন আপনি যেগুলো সিলেক্ট করাচ্ছে তার থেকে আমি দিয়ে দিলাম। এরপরে এই যে দেখেন দেখছেন দুইটা হল কিন্তু হয়ে গেছে, হল কিন্তু ঠিক হয়েছে। এই যে দেখেন একটা একটা হল হয়েছে আর ভিতরে কিন্তু একটা ছোট মাইন যেখান থেকে দেখেন এখানে কিন্তু আপনার 8 মিলির একটা হল হয়েছে। ঠিক আছে দেখেন এই ছিল আমাদের ভিডিওটি। এখন আপনি যদি এটা বিভিন্ন অ্যাঙ্কেল থেকে দেখতে চান এগুলো কিন্তু আপনি বিভিন্ন অ্যাঙ্কেল থেকে দেখতে পাবেন। এই যে দেখেন আপনি যে কোনো পজিশন থেকে আপনি যদি চান দেখবেন সেখান থেকে আপনি এটা দেখতে পারেন। তো এখন আমরা এখান থেকে এক সেন্টারে আমরা একটা ওয়ার্ক যাওয়ার প্লেন আমরা একটা সিঙ্গেল ওয়ার্ক আমরা একবারে সেন্টারে লাগাই দিলাম। এই যে এখন আমরা এক্স ওয়াই জেড আমরা সিলেক্ট করে দিলাম এক্স ওয়াই জেড। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স অবশ্যই আপনারা আমার এই ঘোরাদুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঘন্টার বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও 3D ড্রয়িং এর নিত্য নতুন ভিডিও পান পাওয়া শেপের। তো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।